দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের রাজনীতির বাইরে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সাজাই রাজনীতিবিদদের ব্যক্তি জীবন ছেলেবেলা শখ অবসর চিন্তাভাবনা পছন্দ অপছন্দ এসব কিছু জানতে আর জানাতে আজ আমাদের অনুষ্ঠানে এমন এক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি যিনি পেশায় একজন সেনা অফিসার ছিলেন মুক্তিযুদ্ধে তার হাতের অস্ত্র গর্জে উঠেছিল পাক সেনাদের বিরুদ্ধে জীবনের শুরুতে কৃষক পিতার হাত ধরে শিখেছিলেন কৃষিকাজ তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহম্মদ

আলোচনা শুরু করি আপনার পূর্বপুরুষদের দিয়ে তারা এসেছিলেন কয়েকশো বছর আগে এবং আমরা জানি যে তাদের বাসখালীতে এখনো কবর রয়েছে কবরের সাইজ ফিট আপনি যদি একটু বলেন যে জানা মতে আমার পূর্বপুরুষরা ইএমএন থেকে এসেছিল এবং যিনি প্রথম এসেছিলেন তিনি হচ্ছেন গাজী শাহ চাঁদ মল্ল তিনি বহু সেনাবাহিনীর অনেক সদস্য তার সাথে ছিল এবং তাদের সহায়ক শক্তি হিসাবে অনেকেই সাথে ছিল সর্বপ্রথম তারা বাসখালিতে আসেন ইল্লা মোজা ওখানেই তিনি ঘর বাড়ি বানান আচ্ছা পরিবারের সবাই এখনও ওখানে আমাদের অর্ধেকের বেশি পরিবারের সদস্য ওখানে রয়েছেন পরবর্তী পর্যায়ে আমাদের একজন গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার যিনি একজন বড় ওলিয়া ছিলেন কুতুব তিনি আচ্ছা তার কবর ফিট লম্বা এখন ওখানে বিদ্যমান আছে আপনারা গেলে সেটার ফটো উঠাইতে পারবেন জনগণকে দেখাতে পারবেন বাংলাদেশও চব্বিশ ফিট লম্বা লোক ছিল আমরা যদি একটু দেখি যে তাদের এক ধরনের আধ্যাত্মিক শক্তি বা একটা ধর্মীয় শক্তি সেটি হয়তো জনশ্রুতি আছে যেমন কোনো কোনো মানুষ হয়তো ওখানে তাদের কবরের পাশে পানি রেখে যান এবং পরের দিন ওই পানি খেতে ছেটালে আর কীটনাশক দিতে হয় না বা পোকামাকড় মারা যায় এই ধরনেরও তো ঘটনা আছে বোধ হ্যাঁ ওনার ওখানে কবরের সন্ধ্যার সময় লোকে পানি রেখে যায় বোতল করে হুম পরের দিন নিয়ে খেতে ছিটাই দেন এবং ছিটাইয়ে দেওয়ার পরে পোকা হয় না এটাই আমি দেখেছি শুনেছি আমি একবার মাত্র জিয়া করার জন্য গিয়েছিলাম আচ্ছা তো এই যে এরকম একটি পূর্বপুরুষদের পরবর্তী বংশধর আপনি যাদের ধর্মীয় এবং এক ধরনের আধ্যাত্মিক শক্তিও রয়েছে সেটি আপনি নিজের ভিতরে কি কেমন অনুভব করেন আমাদের প্রত্যেক জেনারেশনে একজন খুবই আল্লাহ আল্লাহ লোক ছিলেন এটা ইতিহাস সাক্ষ্য দে এমনকি আমার বাবা নিজেও মার কাছে শোনা পরবর্তী পর্যায়ে আমি নিজেও দেখেছি মা বললেন যে ষোলো বছর বয়স যখন আমার পিতার বয়স যখন ষোলো বছর ছিল তখন থেকে তিনি কখনো তাকে রঙিন কাপড় পরতে নেই। সদা সর্বদা সাদা কাপড় পরতেন সাদা গেঞ্জি পরতেন পায়ের মধ্যে তৎকালীন দিনে চামড়ার খুবই একটা ব্যবহার ছিল না গ্রাম দেশে রবারের পামশু পরতেন মাথায় টুপি পাঁচক্ত নামাজ তাহজের নামাজ ফজর নামাজ পড়ে কোরআনতলাওত করতেন কখনো তিনি লম্বা চুল রাখেন নেই খুব ছোট ছোট চুল অর্থাৎ এক ইঞ্চির ছয় বাঘের এক বাঘ বা আট বাঘের এক বাঘ এরকম ওই চুল ছিল জীবনে কখনো তিনি আয়না দেখেন নেই তার সাথে ভয়ে অনেকে কথা বলতেন না কিন্তু আমার সাথে খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটি কি ধর্মীয় কারণে এই অনুশাসন আমি ওই উনার পা টিপতাম পা টিপে টিপে কথা জিজ্ঞাসা করতাম তখন একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি চুল লম্বা লাখেন না কেন বা রঙিন কাপড় পরেন না কেন উনি বললেন যে আমার মধ্যে কোন ধরনের অহংকার যেন কাজ না করে আচ্ছা সেটাই চেষ্টা করি কারণ আমি যদি আয়নার দেখি লম্বা চুল রাখি চিরনি ব্যবহার করতে হবে তখন মনে চাইবে হয়তো বিভিন্ন রঙের কাপড় পরতে মানুষ আমার দিকে আকৃষ্ট হতে পারে আমি দিকে আকৃষ্ট হতে পারি সেজন্য এই দুনিয়া দারির খারাপ কাজ থেকে দূরে থাকার জন্যই এমনটি করতেন এইভাবে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে এই যে রঙিন কাপড় না পরা অথবা আয়না না দেখা চুল ছোট রাখা নিজের ভিতরে অহংবোধ না আনা এই অনুশাসনের কতটুকু আপনাদের উপরেও ছিল আমরা ছোটকাল থেকে সবাই নামাজ দোয়া পড়তাম আমার বড় ভাই ছিল শুধু একটু ব্যতিক্রম খুব লেভিসলি চলাফেরা করতেন এবং তাকে আব্বা খুব খোলাখুলি ছেড়ে দিয়েছিলেন আমাদের সময় কিন্তু বর্তমানে যেভাবে প্রাইভেট টিচার রাখলো মাতা পিতা সাথে গেল তখন কিন্তু আমরা স্কুলে গিয়েছি কিনা মা বাবারা জানতেন না খোঁজ নেওয়ারও কেউ খোঁজ নেওয়ারও কেউ ছিল না সকালে কোরআন শরীফ তালাওয়াত করার জন্য ধর্মীয় শিক্ষার জন্য মসজিদে যেতে হতো আমরা নিজেই চলে যেতাম এটা না যে আমাদেরকে সাথে কেউ নিয়ে গেল দিয়ে আসলো তখন কিন্তু এই রীতিগুলি ছিল না খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন মানে এটা আমাকে করতেই হবে আর কেউ দেখো কার না দেখুক কার না দেখুক এটা আমাদের করতে হবে এবং আমরা এটা সেটা করতাম সুতরাং কাল থেকে আব্বার কারণে বা পারিবারিক কারণে বলতে পারেন নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছিল ধর্মীয় যে বইগুলি ছিল সেগুলি নিয়ে ঘাটাঘাটি করতাম পড়তাম একজন ভালো মানুষ হওয়ার জন্য একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি প্রয়োজন এই জিনিসগুলি দেখতাম যখন মৌলানা সাহেবরা ওয়াজ করতেন আমি এই ওয়াশগুলি শোনার জন্য যেতাম তখন কিন্তু ওয়াজ শুরু হতো রাত্রে দশটায় শেষ হতো চারটার দিকে এখনকার সময় যে দিকে আধা ঘন্টা এক ঘণ্টা ওয়াশ করে চলে যাবেন তখন কিন্তু এই রীতিগুলি ছিল না কোরআন এবং সুন্নায় যেটা লেখা ছিল সেই পথে সেই পথে তারা আগাতেন এবং জনগণকে ওইভাবে করতেন আপনার সম্পর্কে কাজ করেছে আমাদের যে দলটি তারা তাও জেনেছে যে আপনার শৈশব অত্যন্ত কৃষি নির্ভর একটি পরিবেশে বড় হয়েছেন আপনি সকালবেলা খেতে যাওয়া জমিতে হাল চাষ করা পানি দেখা গাছ দেখা লাঙল চালানো এবং এটি করে বাসায় এসে পান্থা ভাত খেয়ে তারপরে স্কুলে যাওয়া আপনি যদি এই সম্পর্কেও বলেন আসলে বড় ভাই মেট্রিকে ফেল করলেন ফেল করার পরে আব্বা খুব ব্যতীত হলেন তখন বড় ভাইয়ের উপর যে খরক চলার কথা সেটা ওনার উপর না চলে আচ্ছা এবং উনি আমাকে একদিন ডেকে বললেন যে লেখাপড়ার জন্য আমার আমাকে করতে হয়। এবং কোন অবস্থাতেই এটা শিথিল করা হবে না আমার ঘরে দুজন লোক কাজ করে হাল চালায় দান লাগায় দান কাটে নিয়ে আসে পুকুরে মাছ ধরে বিলে মাছ ধরে মরিচ যখন শুকিয়ে যায় উঠে নিয়ে আসে অর্থাৎ একজন কৃষকের যে কাজ করে তোমাকে করতে হবে তোমার জন্য যে আমি খরচ করি তার পরিবর্তে আমাকে শ্রম দিতে হবে এবং অনেক সময় হয়তো আমার লজ্জা লাগতো যে আমার বন্ধু বান্ধবরা দেখছে আমি হাল চালাচ্ছি মাঝে মাঝে খুব খারাপই লাগতো মনে মনে দুঃখ পেতাম যে আব্বা এভাবে আমাকে হ্যারাস করছে কিন্তু পরবর্তীতে বুঝলাম তিনি আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করার জন্য কিন্তু এই কাজগুলি করেছিলেন যেটা আমার বড় ভাইয়ের ক্ষেত্রে তিনি করতে পারেননি পরে তিনি আমাকে বললেন যে তুমি বড় হলে কোথায় যাবে বা কোথায় থাকবে সেটা আমারও জানা নেই কারো জানা নেই তবে একজন গরিব মানুষ কিভাবে থাকে কিভাবে দিন যাপন করে কিভাবে আয় করে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে এই বুঝার জন্যই কিন্তু এই কাজগুলি করতে তোমাকে বাধ্য করেছি এবং তোমার মধ্যে যে একটা অহংকার কাজ করে বা এটা কাজ করতে যে লজ্জা সেটা যেন না থাকে বলে চুরি করলে লজ্জা হয় কাজে কোনো লজ্জা নেই কাজ করে তোমার খেতে হবে সারা জীবন আপনার ছোটোবেলার দুজন বন্ধু আপনার সম্পর্কে কি বলছেন এখন আমরা একটু শুনি ছোটোবেলা বন্ধুদের কথা ক্লাস ওয়ান থেকে আমরা একই সাথে লেখাপড়া করছি ওলির সাথে আমরা একই সাথে ছিলাম তারপর ক্লাস ফোর পাশ করে আমরা ক্লাস ফাইভে চলে গেছি ক্লাস ফাইভে চলে যাওয়ার পর হাই স্কুলে হাই স্কুলের মধ্যে আমরা সবাই একসাথে ছিলাম আমরা মুসলিম লীগ করতাম উনি ভাষা আন্দোলনের মধ্যে প্রথম নেতৃত্ব দিয়েছিল বাহিনের মধ্যে তখন সম্পূর্ণ স্কুলের ছাত্রকে বের করে উনি পজিশন করে বাংলা আমরা বাংলা ভাষা চাই নুরুল আমিনের কল্লা সাহেব রকম করে বাসা আন্দোলনের মধ্যে আমরা সবাই ফেলাফালি করতাম অলির বাবা অলিকে নিয়ে ওই চাষ করাত ওইতে গরু নিয়ে হাল চাষ করিবার জন্য মাঠে চলে যেত মাঠের মধ্যে চাষ করে আসে উনি ওই গোসল করে তারপর উনি পান্তা ভাত খাইয়ে স্কুলে চলে যেত ওনার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য এই কাজটা করাইতো স্কুল লাইফ থেকে তার আমার পরিচয় আসলে সে তখন থেকে খুব বুদ্ধিমান এক মজার ঘটনা হয়েছিল একবার স্কুলে খেলার মাঠে বার্ষিক অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে স্পোর্টসের সময় টিচার বাসি বাজাবেন কথা হল যে দৌড়ে আবার এখানে আসতে হবে সে কী দুই দু পা দৌড়ে আবার ঠিক জায়গায় আসে দাঁড়িয়ে গেল আমি ফার্স্ট বল তুমি কী করে ফার্স্ট হও বলে আপনি তো বলেনি যে ওই জায়গায় গিয়ে ধরে আমাকে এখানে আসতে হবে তখন আমরা তো হয়ে গেলাম আলটিমেটলি বাধ্য হয়ে থাকি সে ফার্স্ট প্লেসকে দিতেই হলো আর তার মধ্যে আসতে আমরা লক্ষ্য করি ছোটো থেকেই অর্গানাইজিং একটা টেন্ডেন্সি ছিল খুব বেশি অলি করতে গিয়ে একবার আমাদের একজন টিচারের একজন ছেলে মারা গিয়েছিল পান্তি ডুবে টিচারের হেডমাস্টারের নাম ছিল আপনার ইয়ে গিলিয়া শঙ্কর চৌধুরী উনি বিপিনবাবুর এক ছেলে নিয়ে যাচ্ছিলেন পান্তি ডুবে মারা গেছিলেন নেক্সট ডে সে কি করলো স্কুলে এসে বলল আজকে স্কুল বন্ধ করতে হবে চলো আমরা সবাই তাকে সময় মেলা যে জিনিসটা কিন্তু তার সাথে পড়লেও কিন্তু আমাদের ব্রেন তখন কিন্তু আসে নাই পরে আমরা ফিল করছি দ্যাট হি হাজ দ্য রিয়েল ফিলিংস আপনার বন্ধুরাও আপনার শৈশবের হাল চাষের কথা বলছিলেন শেষ কবে আপনি খেতে গিয়েছেন কৃষিকাজ করেছেন বা হাল ধরেছেন এরপরে আর তবে বাসায় যখন আমি ডিওচেস এর নিচের তালায় থাকতাম প্রত্যেকদিন দিন বেলা আসরার নবাজের পর এক ঘন্টা ফুলের গাছে পানি দিতাম পরিচর্চা করতাম এখনো মাঝে মাঝে সময় পাইলে ফুলের গাছগুলি ছেঁটে দিই মরা পাতাগুলি থাকলে পরিষ্কার করে দিই কিন্তু সময় পাওয়া খুব কঠিন খুব কঠিন দর্শক আমরা কর্নেল ডক্টর অলি আহমেদের সাথে কথা বলছি বিরতির পর ফিরে এসে শুনবো আরও বিস্তারিত তার অজনে জীবনে